السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يقلب الله الليل والنهار، إن في ذلك لعبرة لأولي الأبصار. صدق الله العظيم. উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমুন মুসল্লুন ভাই বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সালাতুল জুমআ আদায় করবার জন্য। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল আদানের মাধ্যমে, সেই ঘোষণায় সাড়া দিয়ে আমরা আল্লাহ পাকের বিধান পালন করার জন্য আসতে পেরেছি। এজন্যে স্রষ্টার সমীপে কৃতজ্ঞতা প্রকাশ করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ রেখেছেন, এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, দিন মাস বছরের আগমন প্রস্থান সব কিছুই ঘটে কার ইচ্ছায়? দিন রাতের মালিককে। আল্লাহ পাক সৃষ্টি জগতের জন্য কিছু নিয়ম কানুন সৃষ্টি করে দিয়েছেন, যেগুলোকে বলা হয় আল কাওয়ানিন আত তাকওয়িনিয়্যাহ, সৃষ্টি জাগতিক বিধি ব্যবস্থা। এই বিধি ব্যবস্থা অনুপাতে সৃষ্টি চলছে, আর সেই অমোঘ বিধানের কারণেই আমাদের জীবনও এগিয়ে চলছে, সময়গুলো চলে যাচ্ছে। সময়ের আগমন প্রস্থান পরিক্রমার ঈসাই সাল হিসাবে একটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে, নতুন আরেকটি বছর শুরু হয়েছে। যেহেতু একজন মুমিন সবসময় সব কিছুর মাধ্যমেই স্রষ্টার সান্নিধ্য অন্বেষণ করার চেষ্টা করে থাকে, সব কিছুর মধ্যেই সে কার সন্তুষ্টি খোঁজে, আর সেই জন্যে স্বাভাবিকভাবেই প্রত্যেক মুমিন জানতে চায় নববর্ষ বরণ করার পদ্ধতিটা কী হওয়া উচিত। অন্য কথায় বলা যায়, আমরা কী করে এই নতুন বছরকে বরণ করব, আমাদের কী করণীয় রয়েছে। কাইফা নাস্তাকবিলু আল আম আল জাদিদ, আল আম এই নতুন বছরে আমাদের কি করণীয়, বা নতুন বছরকে যথার্থভাবে কাজে লাগানোর জন্যে আমরা কি কি করতে পারি, এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। কোরআন সুন্নার আলোকে বর্ষ বরণের পদ্ধতি, এটি আজকে আমাদের মুখ্য আলোচ্য বিষয় ইনশা। এই নতুন বছরে আমাদের যে কাজগুলো করা উচিত, যে সমস্ত কর্মকৌশলের মাধ্যমে নতুন বছরকে আমরা বরণ করে নিতে পারি বা নেওয়া উচিত, সেগুলোর মধ্যে একটি করণীয় হচ্ছে আল ইতিবারু বিমুরুরিল আইয়াম, অর্থাৎ অতীত থেকে শিক্ষা গ্রহণ করা। সময় মাস বছর যে চলে যাচ্ছে, এই সময়ের মধ্যে অনেক ঘটনা ঘটেছে, অনেক জাতির উত্থান পতন ঘটেছে, সময়ের মধ্যে যা কিছু ঘটছে ঘটেছে সেই সব ঘটনা প্রবাহ থেকে শিক্ষা গ্রহণ করা এটি মুমিনের একটি ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। আল্লাহ পাক বলছেন ফাতাবিরু ইয়া উলিল আবসর, তোমাদের যাদের মধ্যে অন্তর্দৃষ্টি আছে,
যাদের বিবেক এখনো মরে যায়নি, তোমরা উপদেশ গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। এটি একটি ব্যাপক নির্দেশ, শুধু সময় থেকেই শিক্ষা গ্রহণ করব তা নয়, জীবনের সব কিছুর মধ্যেই, এই সৃষ্টির মধ্যে সব কিছুর মধ্যে কি আছে, আমাদের জন্য শিক্ষা আছে। তাহলে যেখানে যেখানে শিক্ষা আছে, এই শিক্ষাগুলো তোমরা গ্রহণ। আপনার আমার জীবনে প্রতিদিন কত ঘটনা ঘটে যাচ্ছে, যেমন ধরুন কালকে একটা সংবাদে শুনলাম, আপনারা আগে জেনেছেন যে ঢাকা শহরে প্রত্যেক 36 মিনিটে একটি করে তালাক হয়, এটি একটি ভয়াবহ ঘটনা, ভয়াবহ বাস্তবতা। এই বাস্তবতা আপনি শুধু শুনলেন কিন্তু এই ঘটনা থেকে কিছু শিখলেন না, এটা মুমিনের কাছ থেকে কাঙ্ক্ষিত নয়। আল্লাহ বলছেন ফাতাবিরু, শিক্ষা গ্রহণ করো। শিক্ষাটা গ্রহণ করবেন কিভাবে, শিক্ষাটা ভেতর থেকে বের করতে হবে, এই ঘটনাগুলোকে বিশ্লেষণ করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, কেন ঘটছে, কারণটা কি, আগে তো এরকম হয়নি, তার মানে আমাদের জীবনধারায় এমন কিছু ঘটেছে যেগুলো আমাদের জন্য কল্যাণ বয়ে আনেনি, সেগুলো কি কি, সেই জিনিসগুলো বের করুন, দেখবেন আপনার আমার জন্য এই বিপদটাও কল্যাণ হয়ে যাবে, মানে বিপদ থেকে আমরা শিখতে পারবো, শিখতে পারবো। অতএব প্রত্যেকটা ঘটনা থেকে, প্রত্যেকটি শিক্ষণীয় বিষয় থেকে অভ্যন্তরীণ শিক্ষাগুলো নিষ্কাশন করা, এটা আল্লাহর নির্দেশ, এটি ঐচ্ছিক্যপূর্ণ বিষয় নয়, নির্দেশ কে দিয়েছেন, যাতে করে আমরা চিন্তা ভাবনা করতে পারি। ফাতাবিরু ইয়া উলিল আবসার, সময়গুলো চলে যাচ্ছে, সময়ের চাকা ঘুরছে তো ঘুরছে, সময়ে জীবনের ট্রেন কিন্তু বসে নেই, গন্তব্যের দিকে ছুটে চলছে, ঠিক না? এগুলো আসলে মূলত আমাদের জীবনটাই আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এই দুনিয়া থেকে আমরা আস্তে আস্তে পরকালের দিকে ছুটে চলছি। তার মানে সময় যত গড়িয়ে যায় ততই বুঝতে হবে আমরা দুনিয়া থেকে দূরে চলে যাচ্ছি, আখেরাতের কাছাকাছি চলে যাচ্ছি, আমরা আমাদের গন্তব্যের পানে ছুটে চলছি, যেখান থেকে শুরু হবে একটি অনন্ত যাত্রা, অনন্ত, যার নাম পরকাল, যার নাম কি, পরকাল। তাহলে সময়গুলো কি, যে একটা বছর চলে গেল, 12টা মাস চলে গেল, হাজার হাজার ঘন্টা চলে গেল, এই সময়গুলো হচ্ছে মূলত খাজাইনুল আমাল, আপনি আমি যা কিছু করেছি সেই কাজগুলো আমলগুলো এই সময়ের মধ্যে আছে, সময়গুলো খাজিনা, এগুলো কি, পাত্র, আধার। এই পাত্রের মধ্যে আপনার আমার সব আমল আল্লাহ পাক হেফাজত করে রাখেন, সুবহানাল্লাহ, এবং সেই আমলগুলো আবার আমাদেরকে পরকালে ফিরিয়ে দেয়া হবে, এর আলোকেই আপনার আমার বিচার হবে, হিসাব নিকাশ হবে। অতএব তারাই তো সৌভাগ্যবান যারা এই সময়গুলোর মধ্যে আল্লাহ পাকের সন্তোষজনক কাজ করতে পারে, অর্থাৎ ইবাদত করতে পারে, আনুগত্য করতে পারে, কল্যাণজনক কাজ করতে পারে, এবং এই ভালো ভালো আমলগুলো দিয়ে তার সময়ের ডালাকে সাজাতে পারে। আর দুর্ভাগ্যবান কারা, যারা ওই সময়ের ডালার মধ্যে নাফরমানির কালিমা ঢুকিয়ে দিয়েছে, যেখান থেকে বের হবে দুর্গন্ধ, যেখান থেকে আসবে শাস্তির ভয়াবহ অশনি সংকেত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউকাল্লিবুল্লাহু লাইলা ওয়ান নাহার, আমি আল্লাহ দিন এবং রাতের পরিবর্তন ঘটাই, সুবহানাল্লাহ, এর মধ্যে কি আছে, ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, দিন এবং রাতের আগমন প্রস্থান পরিবর্তনের মধ্যে যারা ইমানদার, যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন, বুদ্ধিমান, বিবেক সম্পন্ন, যারা চিন্তা ভাবনা করে, তাদের জন্য চিন্তার অনেক অনেক উপকরণ আছে। আল্লাহু আকবার। রাসূল বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা আলাইকুম, তোমাদের আমলগুলো আমি গুনে গুনে রাখি, গণনা করে করে রাখি, তোমাদের আমলগুলো হারিয়ে যায় না,
সুম্মা উওয়াফিকুম ফিহা, এবং পরকালে তোমাদের ওই আমল অনুপাতেই তোমাদেরকে আমি প্রতিদান দেব। ফামান ওয়াজাদা খাইরান ফালইয়াহমাদিল্লাহ, অতএব যেই ব্যক্তি তার আমলগুলোর ভেতরে কল্যাণ খুঁজে পাবে সে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। ওয়ামান ওয়াজাদা গায়রা যালিক, আর যেই ব্যক্তি তার আমলের ভেতরে ভালো জিনিস খুঁজে পাবে না, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, সে যেন আমি আল্লাহকে নয় নিজেকেই যেন ভৎসনা করে। অর্থাৎ তোমাদেরকে যে প্রতিদানটা দেব এটা তোমাদের আমলের ভিত্তিতে দেব। যদি ভালো প্রতিদান পাও আল্লাহ শুকরিয়া করো, খারাপ যদি পাও আমাকে তোমরা ব্লেম করো না, কারণ আমি তো আমল করি না, আমল করেছো তুমি, তোমার আমল অনুপাতে আমি যাচা দিয়েছি, অতএব আমাকে অভিযোগ আমার কাছে অভিযোগ করে লাভ নাই, আমার বিরুদ্ধে নালিশ করে লাভ নাই। তাহলে বোঝা গেল এই যে তিলে তিলে করে একটা মুহূর্ত চলে যাচ্ছে, একটা দিন চলে যাচ্ছে, একটা সপ্তাহ চলে যাচ্ছে, একটা মাস চলে যাচ্ছে, একটা বছর চলে যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের আমলের খাজিনা। আমলের কি? সমস্ত আমল এই পাত্রের মধ্যে আল্লাহ পাক সাজিয়ে রাখেন, অর্থাৎ সংরক্ষণ করে রাখেন। একটা বছর চলে গেল, এখন চিন্তা করে দেখুন, তাম্বুল করুন, এই এক বছরের খাজিনার ভেতরে আপনি কি কি আমল রেখেছেন, ভালো নাকি খারাপ, এবং সেই অনুপাতে আগামীতে এগিয়ে যান, শিক্ষা গ্রহণ করুন। এটা আমাদের একটা দায়িত্ব। এটা কি? এই জন্য প্রসিদ্ধ মনীষী আল হাসান আল বসরি তাবেঈ তিনি বলছেন, মা মিন ইয়াউমিন ইয়ানশাকু ফাজরু ইল্লা ওয়া ইউনাদা, প্রতিদিন যখন সুবহে সাদিক উদিত হয়, ফজর নামাজের সময় হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করতে থাকেন, ইয়াবনা আদম, হে মানব সন্তান, আদমের সন্তান শোনো, আনা খালকুন জাদিদ, আনা খালকুন জাদিদ, আমি তোমার জীবনে একটি নতুন সৃষ্টি হয়ে নতুন দিন হয়ে এসেছি, ওয়া আলা আমালিকা শাহীদ, নতুন দিন তোমার জীবনে আমি এসেছি, তুমি আমার ভেতরে থেকে যা কিছু করবে আমি কিন্তু তার সাক্ষী হয়ে থাকবো, অতএব তুমি আমাকে অবহেলা করো না, আমার ভেতরে থেকে তুমি পরকালের জন্য পাথেয় সংগ্রহ করে নাও, কেন, আমি যদি একবার চলে যাই কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আমি ফিরে আসব, ঠিক না, ঘড়ি হারিয়ে গেলে ঘড়ি পাওয়া দেওয়ার সম্ভাবনা আছে, বন্ধু হারিয়ে গেলে আরেকজনের বন্ধু পাওয়ার সম্ভাবনা আছে, দুনিয়ায় যত জিনিস আছে হারিয়ে গেলে আবার পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সময় এমন জিনিস একবার যদি চলে যায় আর কোনো দিন তাকে ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ প্রতিদিন সকালে সূর্য ওঠে, সন্ধ্যায় সূর্য ডুবে যায়, অস্তাচলে উদয় হয়, উদয়াচলে উদয় হয়, অস্তাচলে অস্ত যায়। এই যে সূর্যের উদয় হওয়া অস্ত যাওয়া কি বলছে আপনাকে, কি বলছে আমাকে? আমাদেরকে সূর্যের গরুব এবং তুলো উদয় এবং অস্ত যাওয়ার যে প্রক্রিয়া আমাদেরকে ডেকে বলছে, এটি হলো তোমাদের জীবন। এই জীবনের কোনো স্থায়িত্বতা নাই। জীবন মানে হচ্ছে আসা এবং যাওয়া, তুলু গরুব, তুলু গরুব, তুলু মানে আসা উদিত হওয়া, গরুব মানে যাওয়া, এটাই তোমার জীবন। অতএব এই সময়গুলো থেকে কি নেওয়া উচিত, এতেবার এবরা শিক্ষা নেওয়া উচিত। আপনি আমি কেউ এখানে চিরদিন থাকতে পারব? সূর্য যেমন ডুবে যায় সন্ধ্যাবেলা, জীবনের সন্ধ্যা যখন নেমে আসবে আপনাকে আমাকেও ডুবে যেতে হবে, পৃথিবীর কেউ আমাদেরকে ধরে রাখতে পারবে। চেয়ে দেখুন চাঁদের দিকে, যখন চাঁদ প্রথম ওঠে ক্ষীণ আকারে থাকে, তারপরে আস্তে আস্তে আকারটা পূর্ণ হয়, পরিপূর্ণ চাঁদের রূপ ধারণ করে পূর্ণিমার রাতে, এই পরিপূর্ণতার পরে আবার চাঁদের সেই পূর্ণতা কমতে থাকে, অপূর্ণতা আসতে থাকে, ঠিক না,
আবার অপূর্ণতা আসতে আসতে একবার হারিয়ে যায়, ঠিক একটা মানব সন্তানের মতো। মানব সন্তান দুর্বল হয়ে জন্ম নেয়, তারপরে আস্তে আস্তে সবল হয়, পরিপূর্ণতার বিকাশ সাধিত হয়, এরপরে আবার আস্তে আস্তে পূর্ণতার পরে আসতে থাকে অপূর্ণতা, অপূর্ণতার এক পর্যায়ে সে দুনিয়া থেকে হারিয়ে যায়। এই জন্যই আল্লাহ বলছেন, দিন আর রাতের ভেতরে যারা চিন্তাশীল তাদের জন্য অনেক কিছুই শেখার আছে, অনেক কিছুই শেখা। অতএব যাদের জীবনটা পূর্ণিমার চাঁদের মতো এখন ফুটেছে, বিকশিত হয়েছে, তারা একথা ভাববেন না যে আমার এই বিকাশ চিরদিন থাকবে, এই যৌবন চিরদিন থাকবে, এই জোয়ার কোনোদিন ভাটায় পরিণত হবে না। ভুল, জোয়ারের পরে ভাটা আসবে, দিনের পরে রাত আসবে, জীবনের পরে মৃত্যু আসবে। অতএব যারা বুদ্ধিমান তারা এখান থেকে অনেক কিছুই শেখে। একজন কবি সুন্দর করে বলছেন, আওকাতুল কলবি আও দাক্কাতুল কলবি কাইলাতুন লিল মারই, দাক্কাতু কলবিল মারই কাইলাতুল্লাহ, ইন্নাল হায়াতা দাকায়িক ওয়া সাওয়ানি। আমাদের হৃৎপিণ্ড আছে না, এখানে হার্ট বিট হচ্ছে না, স্পন্দন হচ্ছে না, এগুলোকে বলা হয় দাক্কাতুল কলব। এই হৃৎপিণ্ডের স্পন্দন আমাদেরকে বলছে জীবনটা কিছু নয়, দাকায়িক ওয়া সাওয়ানি, জীবনটা হচ্ছে কয়েকটা মুহূর্ত, কয়েকটা মিনিট, কয়েকটা সেকেন্ড, কয়েকটা মুহূর্ত। তাহলে এখানে যতবার আপনার হার্ট বিট হচ্ছে, প্রত্যেকটা হার্ট বিট আপনাকে বলছে তোমার জীবন কিছুই না, এক একটা মুহূর্ত, সেকেন্ড, যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যেতে পারে, ঘড়িটা, মনের ঘড়িটা বন্ধ হয়ে যেতে পারে। ফারফা লিনাফসিকা বাদা মাউতিকা যিকরাহা ফাযযিকরু লিল ইনসানি উমরুন সানি। অতএব মৃত্যুর আগে ভালো কাজ করো, নিজেকে উন্নত করো, নিজের নফসকে সমৃদ্ধ করো, তাহলে মরে গেলেও তুমি বেঁচে থাকবে, মানুষ তোমাকে ভালোভাবে স্মরণ করবে, তোমার ভালো কাজগুলো মানুষ স্মরণ করবে, ওটা হবে তোমার আরেকটা জীবন। সুবহানাল্লাহ। অতএব এই সময় থেকে উপদেশ নিয়ে নতুন বছর এর সূচনা করা, নতুন বছরকে বরণ করা, এটি হচ্ছে মুমিনের একটা দায়িত্ব। প্রসিদ্ধ মনীষী আল ফুদাইল বিন আয়াব তিনি একজন ব্যক্তিকে প্রশ্ন করেছিলেন, কাম আতা আলাইকা, ভাই তোমার বয়স কত? লোকটি বলল, সেতুনা সানা, 60 বছর। কত বছর? 60 ইয়ার্স ওল্ড। কত বছর? 60 বছর। তখন আয়াত বললেন, ফদল বিন আয়াত তাকে বললেন, ফান্তা মুন্দু সেতুনা সানা তাসিরু ইলা রব্বিক আও শাকা আও ইউশিকু আন তাবলুগা। তার অর্থ তুমি 60 বছর ধরে আল্লাহর দিকে হাঁটছ, রবের কাছে যাওয়ার জন্য 60 বছর ধরে পথ চলছ, সেদিন বেশি দূরে নেই, তুমি তোমার গন্তব্যের চূড়ান্তে গিয়ে পৌঁছাতে পারবে। মানে তোমার জীবন 60 বছর হয়ে গেছে, মৃত্যু কাছাকাছি চলে এসেছে, তোমার গন্তব্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে অতি নিকটেই। তখন সেই লোকটি বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারণ মৃত্যুর সংবাদটা তো মানুষের জন্য একটা কি ভয়াবহ সংবাদ, সেই কথা বলল। তখন তিনি বললেন, ফুদাইল বললেন, তুমি কি জানো এই কথাটির অর্থ কি? তুমি যে বললে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থটা জানো? লোকটি বললেন, জানি, এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আমরা আল্লাহর বান্দা, আবার তার কাছেই আমরা ফিরে যাব। ফুদাইল বললেন, ইন্না মান আলিমা আন্নাহু লিল্লাহি আবেদুন, শোনো, যেই ব্যক্তি এটা বিশ্বাস করে যে আমি আল্লাহর গোলাম, ইলাইহি রাজিউন, তার কাছে আমাকে ফিরে যেতে হবে, ফালিয়া আলাম আন্নাহু মাওকুফুন, তার জানা উচিত আল্লাহর সামনে গিয়ে তাকে দাঁড়াতে হবে, তাকে আল্লাহ দাঁড় করাবেন, জিজ্ঞাসা করার জন্য দাঁড় করাবেন, দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ দাঁড়াও। ওমান আলিমা আন্নাহু মাওকুফ, আর যেই ব্যক্তি বিশ্বাস করে আল্লাহর সামনে তার দাঁড়াতে হবে, ফালি আলাম আন্নাহু মাসউলুন, তার জানা উচিত আল্লাহ তাকে কিছু প্রশ্ন করবেন। ওমান আলিমা আন্নাহু মাসউল ফালি ইউদ্দা লিসুআলি জাওয়াবান, আর যেই ব্যক্তি এটা বিশ্বাস করে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে, সে যেন জবাবগুলো পৃথিবীতে বসে প্রস্তুত করে নেয়।
দেখেছেন আমরা উইনারিল্লে পড়ি, অর্থগুলো চিন্তা করি না, অনেক তাৎপর্য আছে। তখন সেই লোকটি ভয় পেয়ে গেল, পরকাল হিসাব নিকাশের কথা বলতেই সে মানে ভয় পেল, আল্লাহর ভয়ে কাঁপকেঁপে উঠল এবং বলল ফামাল হিলা, কি করব, আমার বাঁচার পথ কি। অর্থাৎ সে বুঝাতে চাইল আমি তো আল্লাহর সামনে গিয়ে জবাব দেবার জন্য প্রস্তুত নই, করব কি, আমার সময়ও তো শেষ। তখন ফুদাইল বললেন ইয়াসিরা, সহজ, এটা কি সহজ, চিন্তা করো না। লোকটি বলল ফামাহিয়া, বলো না আমি কি করতে পারি। ফুদাইল বললেন তুহসিনু মা তুহসিনু ফিমা বাকিয়া ইউগফারু লাকা ফিমা মাদা, সুবহানাল্লাহ, তুহসিনু ফিমা বাকিয়া, তোমার জীবনের যেই সময়টুকু বাকি আছে এই সময়টুকুতে ভালো কাজ করো, তাহলে কি হবে, ইউগফারু লাকা ফিমা মাদা, অতীতে যা চলে গেছে আল্লাহ তা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু ইন আসাআতা ফিমা বাকিয়া, এই জীবনের অবশিষ্ট সময়গুলোতে যদি খারাপ কাজ করো, উখিস্তা বিমা মাদা ওয়া মা বাকিয়া, তাহলে যা চলে গেছে যা আসবে অতীত ভবিষ্যৎ দুটোর জন্যই তোমাকে আল্লাহ শাস্তি দেবেন। ওয়াল আমাল বিল খাওয়াতিম, আর মনে রেখো সব ভালো যার শেষ ভালো, সব ভালো যার, অর্থাৎ নিরাশ হওয়ার কোনো সুযোগ। আমাদের জীবন থেকে অনেক সময় চলে গেছে, এটি কথা আমাদের জন্য শিক্ষণীয়, আমরা নিরাশ হব না, এখন থেকে শুরু করব, আগামী সময়টুকু আমরা ভালোভাবে যেন চলতে পারি, আল্লাহ পাকের ইবাদাতের মাধ্যমে কাটাতে পারি, তাহলে ইনশা আল্লাহ অতীতের জীবনটাকে আল্লাহ পাক জীবনের গুণাগুলো মাফ করে দিবেন, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। অতএব আমার বন্ধুগণ, আপনি এক বছর পার করেছেন, আরেকটা বছর আপনার জীবনে আসবে, এই সময়টা চলে গেছে, সময়টা অতিক্রম করেছেন, এই জন্যই শুধু পটকা ফুটানো, আতশবাজি ফুটানো, গান বাজনা করা, নাচ গান করা, আনন্দ করা, এর কোনো অর্থ নেই, এর কোনো সত্যিকার বুদ্ধিমানকে বলুন মান ইত্তাআযা বিআমসে ওয়াজতাহাদা ফি ইয়াওমিহ ওয়াস্তাআযদালে গাদি, তিনটা কাজ আমার সঙ্গে বলুন, মান ইত্তাআযা বিআমসে ওয়াজতাহাদা ফি ইয়াওমিহ ওয়াস্তাআযদালে গাদি, এই তিনটা কথা মনে রাখবেন, মনের খাতায় লিখে নিচে হাইলাইট করবেন, আন্ডারলাইন করবেন, কয়টা কথা, বুদ্ধিমান সেই ব্যক্তি যে অতীত থেকে শিক্ষা নেয়, আজকের দিনে কাজ করে, আগামী দিনের জন্য প্রস্তুত হয়, মানে ইত্তাআযা বিআমসিহি, গতকাল থেকে শিক্ষা নিল, ওয়াস্তাহাদা ফি ইয়াওমিহি, আজকে কাজ করছে, এই মুহূর্তে কাজ শুরু করেছে, কারণ সে আগামীকাল নাও বাঁচতে পারে। মানুষের জীবন তো তিনটা দিন, তিনটা মুহূর্ত, একটা মুহূর্ত চলে গেছে, যা করার তো করেছে, আর ফিরে আসার সম্ভাবনা, অতএব সেটা নিয়ে বসে থাকলে চলবে না। আরেকটা বর্তমান সময়, এটাই আপনার আমার সম্পদ, যা কিছু করতেছেন এখনই করুন, আগামী মুহূর্ত আগামীকাল নাও আসতে পারে। অতএব সেই ব্যক্তি বুদ্ধিমান, মান ইত্তাআযা বিআমসে, অতীত থেকে শিক্ষা নেয়, ওয়াস্তাহাদা ফি ইয়াওমিহ, আজকের দিনে কাজ করে, ওয়াস্তাআযদালে গাদে, আগামী দিনের জন্য প্রস্তুত। তাহলে আমরা একটা কথা আলোচনা করলাম, আমরা নববর্ষকে বরণ করব কিভাবে, আলি ইতিবারু বিমুরুরিল আইয়াম, অতীত থেকে সময়ের পরিক্রমণ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, কি করব, শিক্ষা গ্রহণ করব। দ্বিতীয় করণীয় বর্ষ বরণের ক্ষেত্রে আত্তাফাউলু ওয়াল ইসতিবশারু বিল খাইর, অর্থাৎ আশাবাদী হওয়া, নিরাশা যেন হাত সানি দিতে না পারে, আগামী দিন আরো সুন্দর হবে, আগামী দিন আমাদের বিজয় আসবে, এই যে সুধারণা, ইতিবাচক মনোভাব, আশা ব্যঞ্জক দৃষ্টিভঙ্গি, এটাকে আরবিতে বলা হয় তাফাউল, কি বলা হয়, তাফাউল, আমাদের বিজয় সন্নিকটে, আগামী দিনগুলো অনেক সুন্দর হবে, নিরাশার কোনো কারণ নাই। কেন নিরাশ হবেন, সময়ের মালিককে, সব কিছুর মালিককে, সব নিয়ন্ত্রণ করেন কে, তো তিনি কি আপনার আমার জন্য আগামী দিনগুলো সুন্দর করার ক্ষমতা রাখেন না, তাতে তার উপর তাওয়াক্কুল করে আমরা নিরাশ কেন হব, বরং আমরা হব কি, আশাবাদী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি কখনোই নিরাশাকে আশ্রয় দিতেন না, হতাশাকে আশ্রয় দিতেন না। তিনি ছিলেন অত্যন্ত আশাবাদী মানুষ, অত্যন্ত আশাবাদী মানুষ। তিনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পছন্দ করতেন, সুবহানাল্লাহ। যেমন আমাদের মা বলছেন, সাইয়েদা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কানা ইউজিবুহু আল ফালুল হাসান ওয়া ইয়াকরাহু আত-তীরা। রাসূল আল ফালুল হাসানকে ভালোবাসতেন, অর্থাৎ সুধারণা ভালোবাসতেন, এবং কুধারণা অর্থাৎ যে মানুষ বিভিন্ন জিনিস দেখে এখানে অমঙ্গল হবে, অমঙ্গলের চিন্তা এটা ভালোবাসতেন না, মঙ্গলের চিন্তাটা ভালোবাসতেন। অর্থাৎ তিনি ইতিবাচক মনোভাবের মানুষ ছিলেন, নেতিবাচক দৃষ্টিভঙ্গি তার মধ্যে ছিল না। বরং আরো গভীরে গিয়ে রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর কথা বলেছেন, ইযা ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকাহুম। কোন ব্যক্তি যদি কাউকে বলে বা কারো ব্যাপারে বলে যে লোকেরা ধ্বংস হয়ে গেছে, হালাকান নাস মানে তোমাদেরকে দিয়ে কিছু হবে না, তোমরা শেষ, এই কথা যে বলবে সে ওদেরকে ধ্বংস করে দিল। অতএব বাবা হন, শিক্ষক হন, মুরব্বী হন, কাউকে বলবেন না তোকে দিয়ে কোনো কাজ হবে না, তুই বেটা কি করবি। এই কথা বললে সে নিরাশ হয়ে যায়, সে হতাশ হয়ে যায়, সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, সে আসলে কিছু করতে পারে না। ধরুন সে করতে পারে না, আপনি উৎসাহিত করবেন, চেষ্টা করো, তোমারই করতে হবে, তুমি এটা পারবে, তুমি না পারলে কি পারবে, দেখবেন সত্যিই সে একদিন পারবে, সুবহানাল্লাহ। যদি কেউ বলে না মুসলিম উম্মা আজকে যে অবস্থানে চলে গেছে এদের ভবিষ্যৎ নাই, নাস্তিকরা যেভাবে টকশোতে শুরু করেছে আমার মনে হয় আমরা শেষ, না এ কথা যদি কেউ বলেন রাসূল বলছেন তুমি ওদের ধ্বংস করে দিয়েছ, তুমি ধ্বংসের জন্য দায়ী হবে। এ কথা কেউ তার মানে ইতিবাচক থাকতে কি থাকতে হবে, তাফাউল, ভবিষ্যতের জন্য আশা ব্যঞ্জক দৃষ্টি নিয়ে তাকাতে হবে, সুবহানাল্লাহ বলবেন। রাসূলের জীবনে বিশেষ করে নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত পদে পদে কত বাধা ছিল, কত আঘাত, কত ষড়যন্ত্র, কত প্রতিবন্ধকতা, ঠিক না? কিন্তু রাসূলের ভেতরে কখনো কি বিন্দু পরিমাণ নিরাশা কাজ করেছে, করেছে করে নাই। বরং রাসূলের সামনে এই জাতীয় প্রতিবন্ধকতা যত বেশি হতো রাসূলের মধ্যে সুসংবাদ, বিজয়ের সুসংবাদ তত বেশি প্রকটিত হতো, তিনি তত বেশি আরো উজ্জীবিত হয়ে যেতেন, আরো বেশি বিজয়ের জন্য আশান্বিত হতেন, সুবহানাল্লাহ। এটি হচ্ছে রাসূলের আদর্শ। বরং কোনো কোনো সাহাবি যখন রাসূলের সামনে এসে অনেকটাই হতাশা ব্যঞ্জক কথা বলেছিলেন, মক্কী জীবনে কাফেরদের আক্রমণ এবং নির্যাতনের শিকার হয়ে রাসূল তখন কষ্ট পেয়েছিলেন, তাদের সেই নৈরাশ্যজনক দৃষ্টিভঙ্গি দেখে রাসূল ভালো দৃষ্টিতে নেন না। হাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, শাকাউনা ইলান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরুদাতান ফি যিল্লিল কাবা। একদিন রাসূল কাবা ঘরের আঙিনায় কাবার ছায়ায় ছিলেন, চাদর মুড়ি দিয়েছিলেন, চাদর গায়ে ছিল তার। আমরা গিয়ে রাসূলের কাছে অভিযোগ করলাম, ওয়াকাদ লাকিনা মিনাল মুশরিকিনা শিদ্দা, যে আমরা মুশরিকদের পক্ষ থেকে চরম নির্যাতনের শিকার হচ্ছি। ফাকুলনা, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ আলা তাদউল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না, আমরা তো আর সহ্য করতে পারছি না। মানে নিরাশার একটা সুর সেখানে পরিলক্ষিত হয়েছিল। ফাকাদা, রাসূল তখন বসে গেলেন, ওয়াহুয়া মুহাম্মারুন ওয়াজহুহু, রাসূলের চেহারা কষ্টে ক্ষোভে লাল হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না। রাসূল বললেন, কানা আর-রাজুল ফি মান কানা ক্বাবলাকুম, শোনো, তোমাদের আগে পৃথিবীতে এমন লোকেরা এসেছিলেন, ইউহুফারু লাহু ফিল আরদি, যাদের জন্য জমিনে গর্ত খনন করা হয়েছিল, ফায়ুজআলু ফিহি, ওই গর্ত
গর্তের মধ্যে তাদেরকে রাখা হয়েছিল। ফায়ুজাউ বিমিন শারিন, এরপরে লোহার করাত আনা হয়েছিল। ফায়ুদাউ ফাওকা রাসি, লোহার করাত এনে তাদের মাথার উপরে রাখা হয়েছিল। ফায়ুশাক্কু বিইসনাইনি, ফায়ুশাক্কু বিইসনাইনি, সেই লোহার করাত দিয়ে তাদেরকে দীর্ণ বিদীর্ণ করে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল। ফামা ইয়াসুদ্দু যালিকা আন দীন, এরপরেও তাদেরকে দিন থেকে ফিরিয়ে নিতে পারে নাই। তার মানে তোমাদের উপরে যে নির্যাতন চলছে, এর চেয়েও ভয়ানক নির্যাতন আগেও হয়েছে, কিন্তু এই নির্যাতন তাদেরকে নিরাশ করে নাই, হতাশ করে নাই, আশাহত করে নাই, বরং ইমান থেকে এক বিন্দু পরিমাণ সরিয়ে দিতে পারে নাই। নিরাশ কেন হচ্ছ, আশান্বিত হও। এরপরে বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা, আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিবেন, হাত্তা ইয়াসীরা রাকিব মিন সানআ ইলা হাদরামাউত, মুসলিম মুসলিম সানআ থেকে হাদরামাউত পর্যন্ত যাবে, কাফেলারা যাবে, লোকেরা যাবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। আবি যিব আলা গনামে, কিংবা বাঘ এসে ছাগলের পাল খেয়ে ফেলবে, এই ভয় তাদের থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাসতাজিলুন, তোমরা একটু তাড়াহুড়া করছো, এটা ঠিক না, তাড়াহুড়া করো না, আশা রাখো, স্বপ্ন রাখো, বিজয়ের স্বপ্ন দেখো, সেদিন আসবেই, কোনো চিন্তা থাকবে না, তোমরা পৃথিবীতে নিরাপদে চলাফেরা করবে, কেউ তোমাদেরকে বিস্তীর্ণ মরুপথে বাধাও দিবে না, কষ্টও দিবে না, জলদস্যু থাকবে না, ভূমিদস্যু থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাস থাকবে না, জালেম থাকবে না, তোমরাই হবে এই পৃথিবীর শাসক, তোমরাই হবে এই সমাজের নেতা। সুবহানাল্লাহ, সেই দিন আসে নাই, এসেছিল। তাহলে রাসূল যদি বলতেন কি আর করবো, আসলে কোনো উপায় নাই, তাহলে তো ওরাও ফেরি মারা যেত, সাহাবিরা কষ্টে দুঃখে ভয়ে নিরাশায় সেখানেই মারা যেত। আমার বন্ধুগণ, এখানে শেষ নয়, বিশ্ব নবীকে যখন আমাদের মা সাইয়েদা আয়েশা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহুদের যুদ্ধের দিন থেকে আপনার জীবনে আরো কঠিন কোন দিন কি এসেছিল? ওহুদের প্রান্তরে রাসূলকে আঘাত করা হয়েছিল, রাসূলের মাথার শিরস্ত্রাণ ভেঙে তার গন্ড দেশে ঢুকে পড়েছিল লোহাগুলো, তার কতগুলো দাঁত পড়ে গিয়েছিল, রাসূল জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। সেই কঠিন মুহূর্ত থেকেও কি আপনার জীবনে কোনো কঠিন সময় এসেছিল? নবীজি বলেছিলেন, এসেছিল ফাতিমা, এসেছিল আয়েশা, ওই তায়েফের প্রান্ত এসেছিল, তায়েফের মানুষগুলো আমাকে পাথর মেরে মেরে আঘাতে ক্ষতবিক্ষত করে দিয়েছিল, আমি অজ্ঞান হয়ে জমিনে পড়েছিলাম, যখন আমার জ্ঞান সংজ্ঞা ফিরে এসেছিল আমি আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পেয়েছিলাম, পাহাড়ের ফেরেশতা এসে বলেছিল, সংক্ষেপে বলছি, বলেছিল, ওয়া আনা মালিকুল জিবাল, হে রাসূল, আমি হলাম পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, ওয়া কাদ বা'আসানি রাব্বি ইলাইকা লিতা'মুরানি বিআমরিক, আমার রব আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আপনি যা খুশি আদেশ করুন, আমি আপনার আদেশ পালন করব, ইনশাআল্লাহ উতবিকা আলাইহিমুল আখশাবিন, নবী আপনি যদি আদেশ করেন এই পাহাড়গুলোকে উপর করে তায়েফের লোকগুলোকে পাহাড়ের নিচে চাপা দিয়ে নিষ্পেষিত করে শেষ করে দেব, যদি আপনি বলেন ওদেরকে খতম করে দেব, শেষ করে দেব। সেই কঠিন অবস্থার ভিতরেও নবীজি বলেছিলেন, বাল আরিজু আইয়ুখরিজাল্লাহু মিনা সুলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আমি সেটা চাই না, হে আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দিও না, বরং ওদের ঔরস থেকে, ওদের ঔরস থেকে এমন প্রজন্ম জাতি তুমি সৃষ্টি করে দাও যারা শুধু তোমার ইবাদত করবে, তোমার সঙ্গে কাউকে শরীক করবে না। দেখেছেন, আশা ব্যঞ্জনা, আশাবাদ, নিরাশন নাই, ওরা ইমান আনে নাই, তাতে কি হয়েছে, ওদের সন্তানরা ইমান, সুবহানাল্লাহ বলবেন না, দেখবেন যখন এই পৃথিবীতে জালেমরা মুমিনদেরকে কথা বলার সুযোগ দেয় না, কথা বললেই হাত ভেঙে দেয়, পা ভেঙে দেয়, মামলা দেয়, জেলখানায় দেয়, কোথাও দাঁড়াবার সুযোগ নাই, তখন দেখবেন জালেমের ঘরের ভেতরেই আল্লাহ পাক কি তৈরি করে দেন, ইউসুফ মূসা নবী তৈরি করে দেন, মূসা নবীর উত্তরাধিকারী তৈরি করে, মূসা নবীকে ফেরাউন হাজার হাজার মায়ের পেট ফিরে অসংখ্য পুত্র সন্তান হত্যা করে নাই, কেন, তার ক্ষমতা
ধরে রাখার জন্য। এই জন্য আল্লাহ ফেরাউনের ঘরের মধ্যেই মুসা নবীকে লালন পালন করবার ব্যবস্থা করে দিয়েছিলেন। অতএব তোমরা যারা আজকে ধর্ম মিটিয়ে দিতে চাও এত সহজ নয়, তোমরা হাত পা ভেঙে দিবে, আমাদের সঙ্গে খেলাধুলা করবে, আমাদেরকে তোমরা এটা করবে সেটা করবে, করতে পারো, তোমাদের ঘরের ভেতর থেকে ইনশাআল্লাহ এমন প্রজন্ম আল্লাহ তৈরি করে দিবেন যাদের কাছে তোমাদের সাম্রাজ্যের পতন ঘটবে। এটাও একটা ইতিহাস, এখান থেকেও শিক্ষা নিতে আমার বন্ধুগণ। অতএব জীবনটাকে ভালোভাবে গ্রহণ করুন, আগামী দিনকে হাসির সাথে গ্রহণ করুন, টেনশন দূর করে দিন, টেনশন দুশ্চিন্তা দূর করে দিন। সুবহানাল্লাহ বলবেন না? একজন কবি বলছেন, ওয়াল্লাযী নাফসুহু বিগাইরি জামালিন লা ইয়ারা ফিল উজুদি শাইআন জামীলা, মানে যার নিজের মধ্যে যার নাফসটা সুন্দর নয় সে পৃথিবীতে সুন্দর খুঁজে পায় না। আর যেই ব্যক্তির জীবনটা সুন্দর, যার চিন্তা সুন্দর, যার নাফস সুন্দর, সে সব থেকে সৌন্দর্যের ছোঁয়া খুঁজে পায়। হুয়া ইবউন আলাল হায়াতি সাকিলুন মান ইয়াজুন্নুল হায়াতা ইবআন সাকিলা, যেই ব্যক্তি মনে করে জীবনটা দুর্বহ বোঝা, আমি পারবো না, এই সমস্যা সেই সমস্যা, কাছে বসলেই শুধু সমস্যার কথাই শোনায়, সেই ব্যক্তির জন্য জীবনটা আসলেই বড় সমস্যা। আর যেই ব্যক্তি সব চিন্তা দুশ্চিন্তা ভুলে গিয়ে তাওয়াক্কুল করে কার উপরে, আশা নিয়ে তাকায় সামনে, তার জন্য জীবনটা সুন্দর হয়ে যায়। কি হয়ে যায়? আইয়ুহাস সাকি মা বিকা মিন দাইন কুন জামিলান তারাল উজুদ জামিলা, তুমি হে অভিযোগকারী আসলে তোমার কোনো অভিযোগ নাই, তোমার কোনো রোগ নাই, তোমার রোগ হলো তোমার ভেতরটা অসুন্দর, ওটাকে সুন্দর করো, তুমি সব কিছু কি দেখবে সুন্দর। আলেমদেরকে পছন্দ হয় না, কারণ ওদের ভেতরটা পচে গেছে, তোমরা ভেতরটা সংশোধন করো, দেখবে আলেমদেরকে বেশি ভালো, ঠিক না বেঠি? এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে না ঘৃণা করে? ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে। এমনকি ইন্টারনেটে এমন কিছু বক্তব্য দেখলাম যেগুলো দিয়েছে মহিলারা, পুরুষ না, মহিলারা, মাথা কাপড় চুপুরো নাই, আলেমদের পক্ষে কথা বলছে, সুবহানাল্লাহ, বলিষ্ঠ ভাষায় কথা বলছে, যা বিশ্বাস করতে পারবেন না, এত বলিষ্ঠ ভাষায় কথা বলেছে। একজন মানবাধিকার কর্মী আছে, আমি দেখলাম তার ভাষণ শুনলাম, তার ছেলে একটা হাফেজ, কিন্তু সে মানবাধিকার নারী কর্মী, মাথায় কাপড় চুপুরো থাকে না সবসময়, বুঝতে পারছেন? তিনি বলছেন যে পৃথিবীর সমস্ত সার্টিফিকেট জাল হতে পারে, কিন্তু হাফেজদের সার্টিফিকেট জাল হতে পারে না। আমি তার নিজে তার সাক্ষী, আমি আমার সন্তানকে হাফেজে পড়িয়েছি, রাত তিনটায় ওঠে, কিভাবে তারা মানুষ হয় কষ্ট করে এটা তোমরা জানো না, বোঝো না, এমন বলিষ্ঠ প্রতিবাদ তিনি করেছেন। আল্লাহু আকবার, এই জন্যই বলেছি, এই জন্যই বলেছি, আল্লাহর দিনকে মিটিয়ে দেওয়া তোমাদের পক্ষে কোনোদিন সম্ভব হবে না, তোমরা এক এক করে মিটে যাবে, এক এক করে সব মিটে যাবে, কেউ থাকবে না, ইনশা দিন থাকবে। তাহলে প্রথম করণীয় কি ছিল? উপদেশ গ্রহণ করা। দ্বিতীয়টা হচ্ছে আশা ব্যঞ্জক মনোভাব নিয়ে ভবিষ্যতের পানে তাকানো, আগামী বছরকে বরণ করে নেয়া, আশাবাদী হওয়া, নিরাশা দূর করে দেওয়া। তৃতীয় করণীয় কি? আত তাখতিতুস সালিম ওয়াল মুহাসাবা, অর্থাৎ আগামী বছরের জন্য একটি সুন্দর নিখুঁত পরিকল্পনা গ্রহণ করা, এবং অতীতে প্রত্যাশা প্রাপ্তির যোগ বিয়োগ করে আত্মপর্যালোচনা করা, অতীতে আমি কি চেয়েছিলাম, কতটুকু পেয়েছি, কতটুকু পাইনি, প্রত্যাশার সাথে প্রাপ্তির দূরত্ব কতটুকু, বুঝতে পেরেছেন? কেন পেলাম না, কি করা উচিত ছিল, অতীতের আলোকে আত্মসমীক্ষার মাধ্যমে আগামী দিনের জন্য একটা সুন্দর পরিকল্পনা গ্রহণ করা। যে কোনো লক্ষ্যে, যে কোনো কাজে সফলতার জন্য কিছু উপাদান আছে, সেই উপাদানগুলো না থাকলে সফলতা আসে না, আর সফলতার যত উপাদান আছে সেগুলোর একটি হলো নিখুঁত পরিকল্পনা, নিখুঁত পরিকল্পনা। এই পৃথিবীতে যত সফল মানুষ আছে দেখবেন তারা সবাই সবচেয়ে বেশি নিখুঁত পরিকল্পনার অধিকারী ছিলেন, তাদের পরিকল্পনা ছিল নিখুঁত, সুন্দর, বাস্তব ভিত্তিক, এই কারণে তারা কি হয়েছে, সফল
হয়েছে সুবহানাল্লাহ বলবেন না যদি আপনি পরিকল্পনা করে একটা কাজ করেন পরিকল্পনা ভিত্তিক এক মিনিট কাজ করলে পরিকল্পনাহীন কাজ করার দশ গুণ সময় আপনি সেভ করতে পারবেন মিনিমাম যেই কাজটি করতে লাগতো দশ ঘন্টা সেটা হয়ে যাবে এক ঘন্টায় দশ মিনিট লাগবে কত এক মিনিট দশ দিন একদিন সুবহানাল্লাহ বলবেন না এবং তার ফলটাও হবে অনেক সুন্দর অনেক কি সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন যারা ব্যর্থ হয় যারা বিফল হয় বেশিরভাগ দেখবেন তাদের কাছে কোনো পরিকল্পনা নাই পরিকল্পনা করা কি অনেক কঠিন কাজ না এটা মোটেই কঠিন কাজ না এই কাজ করার জন্য আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগে না ইঞ্জিনিয়ারের কাছেও সবসময় যাওয়া লাগে না কি করবেন আপনি দেখবেন প্রথমে আপনার কি কাজ করা উচিত মানে আপনার উপরে কোন কোন কাজ করা ফরজ কিংবা কোন কোন কাজ আপনি করতে চাচ্ছেন সেটা আগে আপনি নির্ধারণ করবেন তারপরে সেই কাজটির আহদাফ গালাত গোলস লক্ষ্য নির্ধারণ করবেন লক্ষ্যগুলোকে নির্ধারণ করবেন সেই লক্ষ্য সামনে রেখে বাস্তবায়ন করার জন্য ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিকভাবে আপনি আপনার কর্মপন্থা পরিকল্পনা সাজাবেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে শুধু লক্ষ্য জানাটাই কিন্তু মূল জিনিস না ওই লক্ষ্যটা বাস্তবায়ন করার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়া পরিকল্পনার মাধ্যমে এটি হলো মূল জিনিস এটি কি মূল জিনিস মনে রাখবেন যদি আপনি আপনার পরিকল্পনার পরেও ব্যর্থ হন তাহলে বুঝতে হবে আপনি ব্যর্থতার জন্যই পরিকল্পনা করেছিলেন কারণ আপনার পরিকল্পনার সুন্দর ছিল না নিখুঁত ছিল না পরিকল্পনার উপাদানগুলো আপনি অবলম্বন করেন নাই যে কারণে আপনি মূলত ব্যর্থ হওয়ার জন্যই পরিকল্পনা করেছিলেন সফল হওয়ার জন্য এর জন্য পরিকল্পনা সফল করতে হবে এবং সেই সফলতার জন্য যে সমস্ত উপাদান আছে সেগুলো জানার চেষ্টা করতে হবে এখানে সব কিছু তো আমরা বলতে পারবো না যেমন ধরুন আমাদের জীবনের একটি লক্ষ্য হচ্ছে আল কুরব মিনাল্লাহ আল্লাহকে পাওয়া আল্লাহকে মুমিনের পরিকল্পনা শুধু পার্থিব জাগতিক জীবনের মধ্যে সীমিত নয় মুমিনের পরিকল্পনা পার্থিব জগৎ এড়িয়ে পেরিয়ে অতিক্রম করে মৃত্যু মৃত্যু পরবর্তী পারলৌকিক জীবন পর্যন্ত গিয়ে পৌঁছাবে সুবহানাল্লাহ সেই জন্য মুমিন কার সান্নিধ্য চায় এটা আপনার লক্ষ্য এই লক্ষ্য আপনি বাস্তবায়ন করবেন কিভাবে এই লক্ষ্য আপনি কি করে পাবেন যেমন ইবাদাতের মাধ্যমে ইবাদাতের মধ্যে কি আছে প্রথমে ধরুন নামাজ পরকালে মুমিন ব্যক্তিকে প্রথম জিজ্ঞেস করা হবে কি নিয়ে এই নামাজ নিয়ে আপনার কি পরিকল্পনা আছে বলুন নিজেকে প্রশ্ন করুন তুমি কি নামাজ পাঁচ ওয়াক্ত পড়ো আচ্ছা পড়ি সময় মতো পড়ো নাকি অসময়ে পড়ো মাঝে মধ্যে অসময়ে পড়ি হবে না সময় মতো জামাতে পড়ো না ঘরে পড়ো খুশুখুদু নিয়ে পড়ো নাকি মোড়কের মধ্যে ঠোকর দিয়ে চলে যাও অনেক মুসল্লি দেখবেন সিজদায় যাওয়ার আগে উঠে যায় আমি দেখেছি একবারও সুবহানাল্লাহ কি সুবহান রব্বিল আলা বলতে পারে কিনা সন্দেহ আছে এই নামাজ তুমি কি জন্য পড়ো কথা ঠিক না অতএব যেই নামাজ ঠিক হলে আল্লাহর কাছে সমস্ত আমল ঠিক হয়ে যাবে যেই নামাজ নিয়ে প্রথম প্রশ্ন করা হবে সেই নামাজের ব্যাপারে আপনার পরিকল্পনা কি গত বছরটা ছিল নামাজ সুন্দর করে না পড়ার বছর এবার পরিকল্পনা করুন আমি নামাজকে সুন্দর করে পড়ব পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব তাকবীরে উলার সাথে পড়ব শুধু পড়ব না তাকবীরে একজন মনীষী বলেছিলেন না নামটা ভুলে গিয়েছি যখন তোমরা আমাকে মসজিদে জামাতের প্রথম রাকাতে তাকবীরে উলায় পাবে না তখন তোমরা আমাকে খুঁজবে কবরস্থানে সুবহানাল্লাহ এইরকম নামাজ পড়ার পরিকল্পনা করুন নামাজের দোয়াগুলো শিখুন ভালো করে দোয়াগুলো আত্মস্থ করুন ঠিক না নামাজে অনেক দারুণ দারুণ দোয়া আছে সেগুলো আমরা জানি না নফল দোয়া এই জন্য এটা একটা পরিকল্পনা কোরআন কোরআন হচ্ছে আল্লাহকে পাওয়ার আরেকটা মাধ্যম সে কোরআনের ব্যাপারে আপনার পরিকল্পনা কি আপনি কি কোরআন পড়েন পড়লে বুঝেন যে এই কোরআন আপনার চোখের সামনে দেখেন কোথায় মসজিদে মাদ্রাসায় ঘরে সবসময় চোখের সামনে দেখেন দেখেন না কিন্তু কখনো কি ওই কোরআন হাত দিয়ে ধরেছেন ভিতরে ঢুকেছেন চিন্তা করেছেন আল্লাহ কি বলছেন কোরআনের ভিতরে পরিকল্পনা করতে হবে সুবহানাল্লাহ বলবেন ধরুন গত বছর আপনি এক পারা মুখস্থ করেছেন এই বছর পরিকল্পনা করুন দুই পারা মুখস্থ করবেন কথার কথা গত বছর আপনি প্রতিদিন একটা করে হাদিস পড়েছেন এ বছর পরিকল্পনা করুন প্রতিদিন দুইটা করে হাদিস তিনটা করে হাদিস মুখস্থ করব ঠিক না
তাহলে আপনাকে পরিকল্পনার মধ্যে কি আনতে হবে? পরিবর্তন আনতে হবে। ইবাদতের মধ্যে এটা গেল। এরপর আসুন আখলাক। আখলাক, আপনি কি গীবত করেন, জুলুম করেন, অবিচার করেন মানুষকে? আপনার মধ্যে কি কি দোষ আছে খুঁজে নেন, সেগুলো বাদ দিয়ে দেন। এবং একজন মানুষ সবচেয়ে যেই আখলাকের অলঙ্কার অলঙ্কৃত হতে পারে, সবচেয়ে সুন্দর হতে পারে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে সবার সাথে হাসি খুশি থাকা, সবাইকে সুন্দর মনে ভালোবাসা দিয়ে বরণ করা, কোমলতা, নম্রতা, ভদ্রতা। রাসূল বলেছেন, আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নার ওমান তাহরুমু আলাইহিন নার, আমি কি ওই লোকের কথা বলবো যেই লোকের উপরে জাহান্নাম হারাম, যেই লোক জাহান্নামের জন্য হারাম? সেই লোকটিকে, সেটি হচ্ছে আলা কুল্লি করিবিন হাইয়িনিন সাহাল, যারা সহজ সরল, যাদের মনের মধ্যে কোনো গরলতা নাই, জিলাপির প্যাস নাই। অনেক লোক আছে খালি গুড়া, মানে একটা সহজ জিনিসকে কঠিন করে। কি করে ভাই? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভালো আছি মানে আপনি কি বুঝাতে চান? মানে আপনি বললেন ভাই কেমন আছেন, সে ঘুরিয়ে নিয়ে গেল অন্যদিকে। হ্যাঁ বেটা, তুই একটা জঙ্গিবাদ, তুই আমার সাথে কেন কথা বললি? মানে কথা বললো বা খারাপ, না বললো কি? আর এক দুশো কথা বলছে না, ভেতরে মনের মধ্যে কোনো মনে হয় ষড়যন্ত্র পাকাচ্ছে। এই যে মানে মনের গরলতা, মনের পঙ্কিলতা, মনের কি বলা যায়, এটা ঠিক না। এই মানুষ জান্নাতে যাবে না, যাদের মনটা সহজ সরল সাদা, সবার জন্য উন্মুক্ত, সবার সাথে হাসি খুশি। রাসূল বলেছেন তাদের জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটা গেল তৃতীয় করণীয়। এটা কি ছিল? হ্যাঁ, তৃতীয় করণে কি ছিল? তাখতিত, পরিকল্পনা, সুন্দর একটা পরিকল্পনা করা। কালকে রাত্রে যারা আতশবাজি ফুটিয়েছো, তোমাদের কি পরিকল্পনা আছে বাবাজির? আমরা জানি না কি পরিকল্পনায় আতশবাজি ফুটিয়েছো, আমাকে বলো। ইন্না লিল্লাহি, মুসলমানের সন্তান, মুসলমানের সন্তানেরা খ্রিস্টানদের মতো কাজ করে, দুঃখ লাগে। কি লাগে? দুঃখ লাগে। চার নম্বর করণীয়, আল আজিমাতুস সাদিকাহ, আগামী বছরকে বরণ করার জন্য চাই দৃঢ় মনোবল ভিত্তিক প্রতিজ্ঞা। কি চাই? প্রতিজ্ঞা চাই, প্রতিজ্ঞা। যেই প্রতিজ্ঞা পাহাড়ের সামনেও টলায়মান হয় না, এমন শক্তিশালী হিম্মত, আজিমা, পরিকল্পনা ভিত্তিক প্রতিজ্ঞা। আজিমাত মানে কি? প্রতিজ্ঞা করা, এটা আমি করব, আত্মপ্রত্যয় নিয়ে কাজ করা। আজিমা মানুষকে সামনে এগিয়ে যেতে শক্তি যোগায়। আজিমা মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষার বীজ বপন করে। যত মানুষ দেখবেন হারিয়ে যাচ্ছে জীবনের যুদ্ধে, তাদের বেশিরভাগ তাদের মনোবল দুর্বল, তাদের মধ্যে কোনো আজিমাত নাই, হিম্মত কাজ করে না। এই জন্য আল্লাহ তার নবীকে শিখিয়ে দিয়েছেন, ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি কোনো কাজ করার আজিমাত পোষণ করবে, প্রতিজ্ঞা নেবে, পরিকল্পনা করবে, তখন তুমি ওই আজিমাতে অটল থাকো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। রাসূল এটা বুঝতে পেরেছিলেন এবং সাহাবীদেরকেও রাসূল আজিমাত শিক্ষা দিয়েছেন, পরিকল্পনা প্রতিজ্ঞা পরায়ণ হতে বলেছেন, দৃঢ় মনোবল সম্পন্ন হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। চেয়ে দেখুন, আমরা একটাকে বলেছিলাম যে উহুদের যুদ্ধে মুসলিমদের অপূরণীয় ক্ষতি হয়েছিল। রাসূলের আপন চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব সাইয়েদে সুহাদা বীর সেনানীকে হত্যা করা হয়েছিল এবং তার ডেড বডিকে বিকৃত করে দেওয়া হয়েছিল। অসংখ্য সাহাবিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের ডেড বডিগুলোকে মুসলা বিকৃত করা হয়েছে, রক্তে রঞ্জিত হয়েছিল। সেই রক্তাক্ত প্রান্তরে দাঁড়িয়ে রাসূল কি নিরাশ হয়েছিলেন? বরং তার যে আজিমত ছিল, যে দৃঢ় সংকল্প ছিল, সেই সংকল্পের ভেতরে এক বিন্দু পরিমাণ দুর্বলতা সেখানে তারা সৃষ্টি করতে পারেনি কাফেররা। এই জন্য রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ওয়ালা তাহিনু, রাসুলকে বলছেন, সাহাবিদেরকে বলছেন, এই আয়াতটি নাজিল হয়েছিল উহুদের প্রেক্ষাপটে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, দুর্বল হবে না, চিন্তা করবে না, ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই শ্রেষ্ঠ হবে, ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হতে পারো। যুদ্ধের ময়দানে রক্তাক্ত অবস্থায় তারা, আল্লাহ তাদেরকে বলছেন চিন্তা করো না, মনোবল রাখো,
মনোবল রাখো, আগামী দিন তোমাদের জন্য সুন্দর হবে, আমি বিজয় দেব, যদি ইমানদার হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করতেন, দোয়াটা আমরা সবাই একসাথে করতে পারি না, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আস-সাবাতা ফিল আমরি ওয়াল আজিমাতা আলা রুশদি, অর্থ হচ্ছে এ আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি আস-সাবাত মানে অবিচলতা, আলাল আমরি কাজের মধ্যে দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি যেন অবিচল থাকতে পারি, ওয়াল আজিমাতা আলা রুশদি এবং সত্যের উপরে যেন আমি দৃঢ় মনোবল নিয়ে থাকতে পারি, তুমি আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। আরো দোয়া আছে, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলাল হাক্কি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মানুষ এই আজিমাত দিয়ে, হিম্মত দিয়ে, মনোবল দিয়ে এমন জায়গায় চলে যেতে পারে যেই জায়গায় তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও যেতে, মানে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করার পরে যেখানে মানুষ যেতে পারে হাজিমাত দিয়ে তার উপরে চলে যেতে পারে। যেমন রাসূল বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু ইনদাহু হাসানা, কোন ব্যক্তি যদি কোন হাসানা ভালো কাজের প্রতিজ্ঞা করে, সংকল্প করে, সেই ভালো কাজ সে করতে পারে নাই, তাহলে আল্লাহ এটাকে একটা হাসানা বলে লিখে দিবেন। সুবহানাল্লাহ। সে কিন্তু কাজটা করতে পারে নাই, না করা সত্ত্বেও সে ওই লক্ষ্যে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এর না হলো আজিমের নাম কি? সবসময় মনের মধ্যে মনোবল রাখতে হবে যে আগামী দিনগুলোতে আমরা সত্যের উপরে অবিচল থাকবো, সত্যের উপরে অবিচল থাকবো। রাসূল বলেছেন যে ইয়াসবিকু দিরহামুন মিআত আলফ দিরহাম, এক লক্ষ দিরহামকে ছাড়িয়ে গেছে এক দিরহাম, মানে এক দিরহামের দাম আল্লাহর কাছে এক লক্ষ দিরহামের চেয়ে বেশি হয়ে গেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইয়াসবিকু দিরহাম মিআত আলফ দিরহাম, এক দিরহাম এক লক্ষ দিরহামকে ছাড়িয়ে গেছে, কি করে সম্ভব? রাসূল কানি বললেন, রাজুলুন কানা লাহু দিরহামান, এক ব্যক্তি শুধু দুই দিরহামেরই মালিক, কয় দিরহামের, তার আর কোনো টাকা পয়সা নাই, দুই দিরহামের মালিক। ফাজাআলা ফাআখাযা আহাদাহুমা ফাতাসাদদাকা বি, সে একটা দিরহাম আল্লাহর পথে দান করে দিল, সে মালিক কয় দিরহামের, দান করলো কয়টা, মানে গোটা সম্পদের অর্ধেক দান করে দিল। অন্যদিকে ওয়াআখারু লাহু মালুন কাসীর, আরেকজন ব্যক্তির অঢেল সম্পদ, কারিগরি সম্পদ, ফাআখাযা মিন আরাদিহা মিআত আলফ, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, সে এক লক্ষ টাকা দান করে দিল, সে তো অর্ধেক দেয় নাই এই ব্যক্তি, তাহলে কার দানের দাম বেশি? এটা হয়েছে কি দিয়ে? আজিমাত দিয়ে। কি দিয়ে? সংকল্প করেছে আল্লাহর পথে আমি দান করব। কোনো দারিদ্র হয় তাকে সংকল্প থেকে সরিয়ে দিতে পারে নাই। আগামী দিন হবে মনোবলের দিন, সংকল্পের দিন, কোনো প্রতিকূলতার সামনে মাথা নত করা যাবে। পাঁচ নম্বর করণীয়, আত্তাজদীদের নবায়ন করতে হবে। নবায়ন, নতুনত্ব, বৈচিত্র্য, এই কথাগুলো শুনতেই তো ভালো লাগে, ঠিক না? নতুন কিছু পাব, নতুন জিনিস মানুষ ভালোবাসে। আচ্ছা, আল্লাহ বলছেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন, তুমি কি দেখো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন, ফা আখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, ফা আখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, সেই পানি দিয়ে আমি বৈচিত্র্যময় নানা রঙের নানা বর্ণের ফলমূল সৃষ্টি করি, বৈচিত্র্যময় করে। ওয়া মিনাল জিবালি জুদাদুন বিহুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিব সুদ, আবার আমি এই পাহাড়ের অনেক গিরিপথ সৃষ্টি করেছি, পাহাড় সৃষ্টি করেছি, কিছু তার লাল, কিছু তার সাদা, আবার কিছু তার নিকশ কালো কৃষ্ণ আধারময়, আছে না কালো পাহাড়, সাদা পাহাড়, লাল পাহাড়, কত বৈচিত্র্য দিয়ে সৃষ্টি করেছি দেখো। ওয়ামিনান নাসি ওয়াদ্দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক, ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে, জন্তুর মধ্যে,
প্রাণীদের মধ্যেও আমি চতুষ্পদ প্রাণীদেরকে বৈচিত্র্যময় করে সৃষ্টি করেছি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে তারাই বেশি ভয় করে যারা জ্ঞানী যারা আলেম। আমার সৃষ্টি বৈচিত্র্য নিয়ে যারা গবেষণা করে, আমার এই সৃষ্টি বৈচিত্র্যের ভেতরে যে নৈপুণ্য আছে, আমার যে কৌশল আছে, এগুলো দেখে তারা আমার প্রতি ভয়ে মাথা নত করে দেয়। আচ্ছা, তাহলে বুঝা গেল যে যদি সূর্য কোনোদিন না ডুবত, এক টানা সূর্য থাকতো, তাহলে কিন্তু ভালো লাগতো না, ঠিক না? আমার যদি এই সৃষ্টির মধ্যে বৈচিত্র্য না থাকতো, তাহলেও জীবনটাকে মনে হতো কি নিরস, পানসে পানসে। এই জন্য আল্লাহ পাক জীবনটাকে বৈচিত্র্য ভরে দিয়েছেন। এই বৈচিত্র্যের দাবি হলো আগামী বছরের মধ্যে আমরা নতুন কিছু করব, নতুন কিছু, অতীতের পুরাতন গতানুগতিক ধারায় বন্দী থাকবো না। এই দুটো অর্থ হতে, একটা অর্থ হতে পারে, এর অর্থ এই নয় আমার যে নতুন মানে এই নয় ইসলাম ছেড়ে দিব, নৈতিকতা ছেড়ে নতুন করে একেবারে কাফের মুশরিকদের মতো আরেকটা জীবন যাপন, তা নয়। এখানে বোঝানো হচ্ছে যে যদি আমরা গত বছর এমন জীবন যাপন করে থাকি যে এই জীবনযাপনের মধ্যে নাফরমানি বেশি ছিল, সেই নাফরমানির জীবনধারা পরিবর্তন করে নতুন বছরে আনুগত্যপূর্ণ জীবনধারা শুরু করব। একজন মনীষী এই জন্য বলেছেন, তুমি একটু নিজের দিকে তাকাও এবং দেখো 30 বছর, 40 বছর, 50 বছর, 80 বছর তোমার জীবন থেকে চলে গেছে, তুমি কি করেছ? তুমি 40 বছরে, 20 বছরে কি করেছ? উল্লেখযোগ্য কি আছে তোমার? যদি দেখো কিছুই নাই, শূন্যতা ছাড়া কোনো ব্যালেন্স নাই, সব শূন্য, তাহলে তোমার উচিত অতীতের জীবনধারা চেঞ্জ করা, নতুন করে আরেকটা জীবনধারা শুরু করা। আজান হলে এখন থেকে উঠে যাও, নামাজে চলে যাও, আগে মিথ্যে কথা বলতে এখন সত্যি কথা বলো, মদ খেতে ছেড়ে দাও, দেখবে তোমার জীবনের ওই যোগফলে অনেক কিছু কি হবে, যোগ হয়ে যাবে। যেই জীবনে কোনো সাফল্য নেই, অ্যাচিভমেন্টস নেই, সেই জীবনধারা তুমি কেন চলছো? ওই জীবনধারা ছেড়ে দাও। রাত জেগে জেগে ফেসবুক চ্যাটিং করে তোমার কোনো লাভ হয়নি, তোমার স্বাস্থ্য খারাপ হয়েছে, তোমার সময় নষ্ট হয়েছে, তুমি পিছিয়ে পড়েছো লেখাপড়ায়, ওই জীবনধারা তোমার জন্য ধ্বংসাত্মক হয়েছে, ছেড়ে দাও, নতুন জীবনধারা শুরু করো, নতুন বছরে নতুন জীবনধারা। সুবহানাল্লাহ। আরেকটা অর্থ হলো, আগে আপনি তাহাজ্জুদ পড়তেন না, এবার তাহাজ্জুদ শুরু করে দেন, আগে আপনি 2 রাকাত পড়তেন, এবার 4 রাকাত পড়েন, আগামী বছর 8 রাকাত পড়বেন। সুবহানাল্লাহ। মানুষ যেটা করতে করতে অভ্যস্ত হয় সেটাই তার অভ্যাস হয়ে যায়, ঠিক না? ঠিক। ইন্নামাল আমালু বিত্তাকরারি ওয়া তাআউদ, আগে আপনি সকালবেলা কোরআন পড়তেন না, এবার কোরআন পড়া শুরু করে দিন। আপনি মানুষকে সাহায্য করতেন, কিভাবে করতেন? একভাবে করতেন, মানুষকে সাহায্য করার বহু পথ আছে, আছে না? আপনি আরো নতুন নতুন পথ পথ আবিষ্কার করে মানুষকে সাহায্য করুন, অর্থাৎ ভালো কাজের ক্ষেত্রে নতুন নতুন পন্থায় আপনি এগিয়ে আসুন, জীবনটাকে নবায়িত করুন, ঈমানকে নবায়িত করুন, আল্লাহর সঙ্গে আপনার যে সেলা সম্পর্ক আছে সেটাকে আপনি নবায়িত করুন এই নতুন বছরে। এটা আমাদের একটি করণীয়। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে নিজেরা পরিবর্তন না করবে, ততক্ষণ আমি তোমাদের ভাগ্য পরিবর্তন করে দেব না। এটারও দুটো অর্থ আছে, ভালো থেকে খারাপ হওয়া, খারাপ থেকে ভালো হওয়া। অর্থাৎ ভালো থেকে যদি খারাপ হও, তাহলে তোমাদের উপরে আমার পক্ষ থেকে পরিণাম খারাপ দেওয়া হবে, এটা পরিবর্তন। আর খারাপ থেকে ভালো হলে আমিও তোমাদের জন্য ভালো পরিণাম দেবো। সুবহানাল্লাহ। তাহলে শুরু করতে হবে কি? নিজেকে দিয়ে, নাফস দিয়ে শুরু করতে হবে, নিজে থেকে শুরু করতে হবে। ইনশা নিজেকে দিয়ে শুরু করুন, 5 ওয়াক্ত নামাজ, কোরআন, সত্যবাদিতা, দায়িত্ব পালন, সব কিছু আপনি শুরু করে দিন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, ষষ্ঠ করণীয়, ইগতিনামুল আক্তি, আগামী একটা বছরের জন্য আমরা অপেক্ষা করছি, অর্থাৎ মানে নতুন একটা বছর আমরা বরণ করতে যাচ্ছি। অপেক্ষা করা মানে তো এই নয় যে আমি 1 বছর বেঁচে থাকবো। 3 জন আলেম এক জায়গায় বসেছেন, তো আরেকজন জিজ্ঞেস করে, ভাই তোমার প্রত্যাশাটা কি? তো সে বলে, যখন প্রত্যেকটা মাস শুরু হয়, একটা মাস শুরু হয়, আমি মনে মনে ভাবি এই মাসে মনে হয় আমি মরে যাব, নাও বাঁচতে পারি, আগামী মাসে নাও বাঁচতে পারি। তুমি? আমি ভাবি যে যখন একটা সপ্তাহ শুরু হয় মনে হয় এই সপ্তাহে আমি মরে যাব, বেশি দিন বাঁচবো না। তুমি? বলে আমি কিছুই ভাবি না, কারণ আমার বেঁচে থাকা মরে যাওয়া তো আমার হাতে না।
তো আল্লাহর হাতে। আমি কি করি, আমি ভাববো এক মাস, এক সপ্তাহ, দুই দিন, পাঁচ দিন, আমার কোনো চিন্তা নাই, এই প্রত্যাশা আমি করি না। আমি মনে করি যে কোনো মুহূর্তে আমার রব আমাকে ডাক দিলে আমি চলে যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে করণীয় কি? প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগানো, আগামী বছরের প্রতিটি মুহূর্ত, প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন নয়, প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। মনে করতে হবে এটা আমার জন্য গনিমত, এটা আমার জন্য বোনাস, ঠিক না? জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা যখন চিৎকার করে কান্নাকাটি করবে আর দুনিয়ায় ফিরে আসতে চাইবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, এখন জাকুমুন নাযীর, এবং তোমাদের কাছে আমার পক্ষ থেকে নাযীর এসেছিল, সতর্ক বার্তা গিয়েছিল, সতর্ককারীরাও গিয়েছিলেন। ফাযুকু, অতএব এখন আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই, এই জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। ফামালিয যালিমিনা মিন নাসির, তোমরা জালেম, তোমাদের কোনো সাহায্যকারী আজকে তোমরা পাবে? কাফেরদেরকে এখানে ভর্ৎসনা করা হয়েছে, কারণ তারা সময় কাজে লাগায় নাই। অন্যদিকে মুমিনদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে, কারণ তারা সময়গুলোকে কাজে লাগিয়েছিল। এজন্য আল্লাহ পাক বলছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, হে জান্নাতবাসীরা আর কোনো কষ্ট নাই, এবার শুধু আনন্দ করো আর সুখ করো, খাও পান করো, যা খুশি তাই করো, আনন্দে সানন্দে জীবন যাপন করো, কারণ তোমরা দুনিয়ায় বসে অনেক কষ্ট করেছিলে। ওরা যখন আতশবাজি দিয়ে নববর্ষ পালন করে দৌড়াদৌড়ি লাফালাফি ফালাফালি করছিল, তোমরা তখন গভীর রজনীতে তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি ছেড়েছিলে, জানেন নাই? তোমরা দুনিয়ায় কষ্ট করেছ, ওরা এনজয় করেছে, আর এনজয় ওরা করতে পারবে না, এবার তোমাদের জন্য আমি এনজয় করার দুয়ার খুলে দিলাম। কুলু খাও, অশরাবু পান করো, এনজয় করো, হানিয়ান মনের সুখে, কেন? বিমা আসলাফতুম, তোমরা যেই কষ্টগুলো করেছ অতীতে, ফির আইয়ামিল খালিয়া। এই জন্য সবসময় মনে রাখবেন ওই চারটা প্রশ্ন মনে রাখতে হবে। কয়টা প্রশ্ন? এই চারটা প্রশ্নের জবাব প্রস্তুত করার চেষ্টা করুন। লান ইয়াজুলা আও লান তাজুলা কদামা আব্দিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা, চারটি প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত এক পাও কোনো বান্দা নাড়াতে পারবে, মনে আছে? আন উমরিহি ফিমা আফনা, জীবনকে কোন কাজে ব্যয় করেছে জবাব দাও। মদ খে, নামাজ না পড়ে, গুটখা কথা বলে, মানুষের হক নষ্ট করে, জুলুম করে, জবাব দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোন কাজে ব্যয় করেছে জবাব দাও। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, সম্পদ উপার্জন করেছে কোন পথে, ব্যয় করেছে কোন পথে। ওয়া আন ইলমিহি, কি কি শিখেছিলে জীবনে, ইসলামী জ্ঞান শিখেছিলে কিনা বলো, কতটুকু আমল করেছো। এই চারটি প্রশ্নের জবাব কি ইনশাআল্লাহ আমরা দিতে পারবো? ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাতে বলা হয়েছে। রাসূল বলেছেন, ইন ক্বামাতিস সাআ ওয়া বিয়াদি আহাদিকুম ফাসিলা, যদি কিয়ামত শুরু হয়ে যায়, সিংহায় ফুক হয়ে যায়, আর তোমার হাতে একটা বৃক্ষ রোপণ করার মতো চারা গাছ থাকে, ফাইন ইসতাতা আল্লা তাকুমা হাত্তা ইয়াগরিসাহা, যদি মনে করো যে না এই গাছের চারাটি রোপণ করা পর্যন্ত আমি বেঁচে থাকবো, তাহলে গাছের চারাটি রোপণ করো। সুবহানাল্লাহ, মানে যখন কারো মৃত্যু আসে সেটাই তার কেয়ামত। মৃত্যু তার জন্য কি? কেয়ামত। মৃত্যু এসে গেছে, দেখতে পাচ্ছেন, এখনো আপনি এক সেকেন্ড সময় পাচ্ছেন, একটা ভালো কাজ করা করে যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই ভালো কাজটা যদি গাছ লাগানোর মতো ভালো কাজ হয়, গাছ লাগাবে, ফল হবে, মানুষ খাবে, পাখি খাবে, ভালো কাজ না? যে কোনো ভালো কাজ প্রত্যেকটা মুহূর্তে করতে বলা হয়েছে। সবচেয়ে ভালো কাজ কি? আফদারুল আমাল আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, সুম্মা বিররুল ওয়ালিদাইন, বাবা মার সেবা করা, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর পথে জিহাদ করা, এটা বিশাল অর্থবোধক শব্দ, হালাল উপার্জন করা, জিহাদ, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করা, জিহাদ। আপনার আমার জীবনে যা কিছু আমরা করছি আল্লাহর দিনের জন্য, সব কি?
জিহাদ এই ভালো কাজের মধ্যে সব সময় থাকতে হবে। এইজন্য আল্লাহ সুবহানাহু তাআলা নবীকে বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, হে রাসূল যখন তুমি অবসর পাবে অবসর পেয়ে বসে থেকো না, আবার কাজে নেমে যাও। সুবহানাল্লাহ, নামাজ শেষ হয়ে গেছে গিয়ে ঘুমাবে না, আরেকটা কাজ করো। সুবহানাল্লাহ, প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাবার চেষ্টা করতে হবে। দুইটা কথা দিয়ে শেষ করছি। একটা কথা বলেছেন ইমাম আল করাদাওয়ী রাহমাহুল্লাহ, তিনি বলছেন ইন্নামা ইয়াকতুল ওয়াক্তা, যেই ব্যক্তি সময়কে হত্যা করে, সময়কে নষ্ট করে, ইন্নামা ইয়াকতুল নাফসা, সে সময়কে হত্যা করছে না, সে নিজেকে হত্যা করছে। ফাহিয়া জারিমাতু ইনতিহারিন বাতিইন তুরতাকাব আলা মারআই ওয়া মাসমাইন মিনান নাস, এটা হচ্ছে একটা ভয়ানক আত্মহত্যার মতো অপরাধ, তবে ধীর গতিতে, এটা হয় ধীরে ধীরে। এই ধীর গতি সম্পন্ন আত্মহত্যার অপরাধ যেটা সবার চোখের সামনে হচ্ছে, কিন্তু ওয়ালা ইউআকাবু আলাইহা আহাদ, কাউকে এই জন্য শাস্তি দেওয়া হয় না। তা অতএব যারা আড্ডায় সময় নষ্ট করে, গান শুনে সময় নষ্ট করে, চায়ের দোকানে গিয়ে গিবাদ করে সময় নষ্ট করে, বুঝতে হবে তারা সময়কে হত্যা করছে। সময়কে হত্যা করছে না, নিজেকেই হত্যা করছে, আত্মহত্যা করছে। আর একজন মনীষী ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইবাআতুল ওয়াক্তি আশাদ্দু মিনাল মাউত, সময় নষ্ট করা মৃত্যুর চেয়েও মারাত্মক। কেন? লিআন্না ইবাআতুল ওয়াক্তি তাকতাউকা আনিল্লাহ ওয়া আনিদ দারিল আখিরা, কারণ সময় নষ্ট করলে তুমি আল্লাহ থেকে আলাদা হয়ে যাবে, পরকাল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে তুমি পরকালে কিছুই পাবে না। আর কেউ যদি মরে যায়, মৃত্যু তাকে দুনিয়া থেকে, আহাল পরিবার থেকে আলাদা করে দেয়, তাহলে মৃত্যু দুনিয়া থেকে আলাদা করে দেয়, আর সময় নষ্ট করলে আল্লাহ থেকে আলাদা করে দেয়, পরকাল থেকে আলাদা করে দেয়। কোনটা মারাত্মক, মৃত্যু না সময় নষ্ট করা? আর সময় নষ্ট করবেন গিবাদ করে? মনে থাকবেন ইনশাল্লাহ প্রত্যেকটা সময় কোনো কাজ নেই, কি করবেন? আল্লাহর থেকেই করুন, ইস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ ও বিহামদিহি, ঠিক না? কত জিকির, জিকির করুন, ইস্তিগফার করুন, ইস্তিগফার, ইস্তিগফার মহা ঔষধ, আপনি যা চান পেয়ে যাবেন সুবহানাল্লাহ। তার ইস্তিগফার করে আল্লাহ পাক তাদেরকে সমস্ত টেনশন থেকে মুক্ত করে দেন, রিজিক এমন জায়গা থেকে দিয়ে দেন সে বুঝতেও পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আগামী দিনগুলোকে সুখময় করে দিন, শুভময় করে দিন, সুন্দর করে দিন, অতীতের গ্লানি থেকে মুক্ত হয়ে যেন আমরা সুন্দর করে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের সান্নিধ্য লাভের লক্ষ্যে আগামী দিনগুলো কাজে লাগাতে পারি। সবাইকে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। এবং দিবস পালনের নামে ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে যেন আমরা মুক্ত হতে পারি, আমাদের সন্তানদেরকে মুক্ত করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।